السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমরা বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব কাছ থেকে সালাম পেশ করব ইনশাআল্লাহ আশা করছি আপনারা শেষ পর্যন্ত সাথেই থাকবেন বিশ্বনবী উম্মতের কান্ডারি যেখানে শায়িত আছেন সেই রওজা মুবারকে যে সালাম পেশ করতে গেলে নতুন নিয়ম অনুযায়ী নুসুক অ্যাপের মাধ্যমে কয়েকদিন আগে দরখাস্ত করতে হবে তারপর অনুমোদন পেলেই সালাম পেশ করা যাবে তো আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম অনুমোদন পেয়েছি আলহামদুলিল্লাহ এখন আজ আমরা সেই রওজায় গিয়ে সালাম পেশ করব তো সাথেই থাকুন দেখতে থাকুন দর্শক মণ্ডলী আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি যে গেট দিয়ে রওজা শরীফে প্রবেশ করতে হবে সেই গেটের দিকে এবং এখানে অনেক হাজী সাহেব এসেছেন প্রতিনিয়ত হাজার হাজার লক্ষ লক্ষ হাজী সাহেব আসেন এই রওজায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম পেশ করার জন্য দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ অনেক হাজী সাহেবরা এগিয়ে যাচ্ছেন এবং আমরাও এগিয়ে যাচ্ছি এই যে গেটটি দেখতে পাচ্ছেন এটি বাবু সালাম গেট এই গেট দিয়েই প্রবেশ করতে হবে আলহামদুলিল্লাহ আমরা সেই রওজা শরীফের গেটের কাছেই চলে এসেছি এই গেট দিয়েই প্রবেশ করতে হবে দর্শক মণ্ডলী এখানে খুবই আদবের সাথে চলতে হবে এবং রাসূলের উপর দরুদ পাঠ করতে হবে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দর্শক মণ্ডলী আমরা সেই বাবু সালাম গেটের নিকটে চলে এসেছি এবং ভিতরে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম পেশ করার জন্য খুব আগ্রহ ভরে উৎকণ্ঠার ভিতরে আনন্দ উৎকণ্ঠার মাঝে আছি আলহামদুলিল্লাহ আমরা সেই বাবু সালাম গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দর্শক মণ্ডলী যেটা বলেছিলাম খুব আদবের সাথে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে আলহামদুলিল্লাহ আমরাও সেভাবে এগিয়ে চলেছি এবং মনের মাঝে খুবই একটি আনন্দ উৎকণ্ঠ অনুভব করছি কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাটা চোখের সামনে চলে আসবে এবং সালাম পেশ করতে পারব তো দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন বা সাইডে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে রিয়াদুল জান্নাহ দেখতে পাচ্ছেন বা সাইডে অর্থাৎ বেহেশতের বাগান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা এবং মসজিদের যে ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে খুতবা দেন তার মধ্যবর্তী স্থানই রিয়াদুল জান্নাহ বা জান্নাতের বাগান বলা হয়ে থাকে দুনিয়ার বুকে এক টুকরো জান্নাত আলহামদুলিল্লাহ সেটাও আমরা সচকে দেখছি এবং সেখানেও আমরা নামাজ আদায় করব ইনশাআল্লাহ পরবর্তীতে এবং সেখানে নামাজ আদায় করতে গেলেও অনুমতি নিতে হবে আমাদের অনুমতি নেওয়ার প্রসেস চলছে আশা করছি খুব স্বল্প সময়ের মাঝে আমরা সেখানে নামাজ পড়ার অনুমোদন পাবো ইনশাআল্লাহ তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় যেতে যেতে আমরা রিয়াদুল জান্নাহ বা জান্নাতের বাগান সেটা আপনাদের দেখাবো সাথেই থাকুন
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দর্শক বৃন্দ, দেখতে পাচ্ছেন রিয়াদুল জান্নার বা সাইডে আমরা সোজা এগিয়ে যাচ্ছি, তার বা সাইডেই রিয়াদুল জান্না অর্থাৎ জান্নাতের বাগান, দুনিয়ার বুকে এক টুকরো জান্নাতের বাগান আলহামদুলিল্লাহ। আমি আরো ক্লিয়ার হবে ইনশাল্লাহ দেখাব। দেখতে পাচ্ছেন দর্শক বৃন্দ, হাজির সাহেবরা অনেকে নামাজ পড়ছেন সেখানে, তারা আগের থেকেই দরখাস্ত করে অনুমতি পেয়েছেন রিয়াদুল জান্নাত আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন এটা দেখা যে কত বড় সৌভাগ্যের ব্যাপার, আমি এখানে আসতে পেরে নিজেকে খুবই সৌভাগ্যবানদের মাঝে একজন মনে করছি আলহামদুলিল্লাহ। রিয়াদুল জান্না জান্নাতের বাগান, দুনিয়ার বুকে এক টুকরো জান্নাতের বাগান। দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী, অনেক হাজির সাহেবরা এখানে নামাজ আদায় করছেন, তাদের কত সৌভাগ্য তারা সেই সুযোগটি পেয়েছেন, আমরাও আশা করছি সুযোগ পাবো ইনশাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এখানে আসার যে কি একটা আনন্দ অনুভূত হচ্ছে আমার মনে, আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। মহান রব্বুল আলমিনের কাছে হাজার হাজার কোটি কোটি শুক্রিয়া যে এখানে আসার সুযোগ দিয়েছেন আমাকে। আপনারাও নিয়ত করুন মনে মনে, আল্লাহ পাক অবশ্যই আপনাদের এখানে আসার সুযোগ দিবেন ইনশাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, 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 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী, রিয়াদুল জান্নাহ দুনিয়ার বুকে এক টুকরো জান্নাত আলহামদুলিল্লাহ। হাজির সাহেবরা সেখানে নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ, আমরাও ইনশাল্লাহ সেখানে নামাজ পড়ার সুযোগ পাব আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী, রিয়াদুল জান্নাহ আমরা ধীরে ধীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার কাছে পৌঁছে গেছি, যাচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, 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 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। দেখতে পাচ্ছেন রিয়াদুল জান্নাহ জান্নাতের বাগান আলহামদুলিল্লাহ। দর্শক মণ্ডলী, আমরা ধীরে ধীরে সেই আমাদের কাঙ্ক্ষিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
রাজ মোবারকের কাছে এগিয়ে চলেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, اللهم صل على محمد، اللهم صل على محمد، اللهم صل على محمد، اللهم صل على محمد، اللهم صل على محمد. দর্শক মণ্ডলী, প্রথমে যে দরজা দুটি দেখতে পাচ্ছেন এই অংশটুকু ফাঁকা রয়েছে এবং এর পরেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খলিফাতা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন। এবং এই যে পরবর্তী যে দরজাটি রয়েছে এটা হযরত ঈসা আলাইহিসসালামের জন্য রাখা হয়েছে। তিনি আবার দুনিয়াতে আসবেন এবং তার মৃত্যুর পর এখানে দাফন করা হবে। মহান রব্বুল আলমিনের নিকটে প্রার্থনা করি তিনি যেন আমাদের এই সালাম ও জিয়ারা কবুল করে নেন এবং কাল কিয়ামতের কঠিন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত আমাদের সকলের কপালে নসিব করেন। আমিন।